দুর্বল কেন তোর বাবাকে তুই এই কথাগুলো বলিস? একটা অসুস্থ মানুষ একটু মানিয়ে নে না। তুমি কি গো, বাবা অসুস্থ, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? ও এরকমই বৌদি, তুমি জানো না, স্বার্থপর আত্মকেন্দ্রিক, শুধু নিজের কথা বোঝে। এই গলা তুলে কথা বলিস না বাকি, ডোন্ট ক্রস ইওর লিমিট। ইলেকট্রিকের বিল আমি দেব, তোমাদের কাউকে ভাবতে হবে না। তা ভাববো কেন, ভালোই তো চাকরিটা শুরু করেছিস, সূর্য অস্ত যাওয়ার পরেই তোর চাকরি শুরু হয়েছে। জ্যাকি এখানে 500 টাকা আছে, দিয়ে গেলাম ইলেকট্রিক বিল বাবদ, তোমরা মনে রেখো, এনে ধর, তাকি থাকিস না, চলে এসো মা। তার কথা কিছু মনে করিস না রে দিদি ভাই? এখন আর কিছু মনে করি না, কাশওয়া হয়ে গেছে। বাড়িতে নেই? হ্যাঁ আছে তো, কি ব্যাপার বলো? না মানে ও 3-4 দিন কোচিংয়ে যায় না তাই। তাছাড়া স্যার বলছিলেন মুন্নির খবর নিতে, সামনে পরীক্ষা, শরীর খারাপ করলো কি না? না না ওর শরীর ঠিক আছে। ওকে একটু ডেকে দেবে? হ্যাঁ হ্যাঁ তুমি অপেক্ষা করো, আমি ওকে ডেকে দিচ্ছি। বাবা তোমার জল। এই যে কোচিংয়ে যাস না কেন এখন? 3 মাস কোচিংয়ে টাকা বাকি পড়েছে। তা আমাকে বলিস না কেন, আমি কি টাকা দিতাম না? মরে গেছি নাকি আমি? দিদি ভাই তুই আর কত করবি পাখি, শুধু কি কোচিং, ওদিকে আবার কি পরীক্ষার ফিস জমা দেওয়ার শেষ দিন 6 তারিখ। টাকার জন্য ওর পড়া বন্ধ হয়ে যাবে নাকি মা? শোন তোর যা টাকা লাগে আমি দেব, তুই মন দিয়ে পড়াশোনা কর। বাইরে তোর কোন বন্ধু দাঁড়িয়ে আছে, যা কোচিংয়ে যা। উমা তাই ও পাখি।